নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ মঙ্গলবার, আজ ভারতবর্ষে শুভ রথযাত্রা মহোৎসব। তো আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রথের শুভেচ্ছা, ভালোবাসা। তো এখন বেজে গেছে 11:30। তো আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো এখন চটপট করে পুচকুর খাবারটা তৈরি করে নেব, তারপর দিদি একটু বেরোবে, চটপট একটু হেভি ব্রেকফাস্টও বানিয়ে ফেলবো। তো আমার কাভিয়াংশের জন্য একটু খিচুড়ি করে নেব, এটাও দুপুরবেলায় খায়। তো খিচুড়ির মধ্যে একটু মুগ ডাল, একটু মটর ডাল, একটু চাল এবং বিভিন্ন ধরনের সবজি দেই, আর দেই হচ্ছে কোয়েল পাখির ডিম। ওকে বিশেষত কোয়েল পাখির ডিমটাই খাওয়ানো হয়, এই ডিমে শুধুমাত্র কুসুমটা ওকে খাওয়ানো হয়, এবং ডাক্তার ওকে বলেছে ইন্ডিকা পাখির মাংস এবং খরগোশের মাংস শুধুমাত্র খাওয়ানো যাবে এখন। তো এই সব দিয়েই ওর খাবারটা তৈরি করি আমি। এখানে সবজিতে আছে লাউ, কুমড়ো, শিম, গাজর, আলু, ব্রোকলি এবং মিষ্টি আলু, এগুলো দিয়েই বিশেষত খিচুড়িটা করি। খিচুড়িতে চাল ডালের পরিমাণ খুবই কম দেই, আর তেল তো দেই না, লবণও ও খায় না, কেন ডাক্তার ওকে লবণ এবং মিষ্টি দুটোই খেতে খাওয়াতে বারণ করেছে, সেই কারণে ওকে লবণ মিষ্টি ছাড়াই খাওয়াই। এই যে এখন ওগুলো আমি দিয়ে দিলাম, চাল ডালগুলো আগে দিয়ে দিয়েছিলাম, তো এবার সবজিগুলোও দিয়ে দিলাম, এটা হতে থাকবে। আর এইদিকে আমি পুচকুর আপেল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। আজ দিদি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বেরোবে, আজকে ওর প্রচুর কাজ আছে। তো আজকে একটা স্টেশনে যাবে, সেই স্টেশনটা এতটা সুন্দর, মানে স্টেশনে কি কি আছে সেগুলোও দেখাবে আপনাদেরকে। তো স্টেশনটা সম্পর্কে আমি পরে বলে দিচ্ছি, চট জলদি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে আমি পুরি বানাবো, ছাতুর পুরি। তো ফ্রাইং প্যানে ছাতুটা একটু টেলে নিচ্ছি, আমি ছাতু দিয়েছি 2 চামচ, আর 1 চামচ দিয়েছি বেসন, আর এখানে কিছু ভাজা মশলা আছে, আর আছে এর মধ্যে রসুন থেতো করা, আর শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হিং, একটু গরম মশলার গুঁড়ো, লবণ, চিনি। ব্যাস এবার এটা ভালো করে টেলে নিচ্ছি, মিনিট মতো এটাকে শ্যালো ফ্রাই করার পরে নামিয়ে নিচ্ছি। আমি পাতলা করে একটু আলুর দমও বসিয়ে দিয়েছিলাম, আলুর দমের মধ্যে সামান্য একটু মটরশুঁটি দিয়ে আলুর দমটা করেছি। এবার এখানে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, এর মধ্যে রসুনটা দিয়ে দেবো, রসুনটা দিয়ে হালকা ভেজে নেব রসুনটাকে। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে রসুনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানোটা মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে ছাতুটা দিয়ে দেব। এবার ছাতুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে জলটা একটু টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মতো এইভাবে ছাতুর পুরি কে কে বানান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমার এভাবে ভালো লাগে। তো এটা আমার নিজস্ব আইডিয়া থেকে আমি বানিয়েছি। এদিকে সামান্য একটু জল গরম করে নেব, আর এটা আস্তে আস্তে করে একটু মাখিয়ে নেব, যেহেতু গরম খুব সাবধানে মাখাতে হবে এটাকে, সামান্য জল দিয়ে যাতে ডোটা এক জায়গায় চলে আসে সেরকমই জল দিয়ে মাখা। এদিকে আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি, ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে দেব এবং একটু তেল দিয়ে দেব, সামান্য সাজিরে দেব, আর অল্প করে জোয়ান দিয়ে দেব, দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। খুব টাইট হবে না, খুব সফটও হবে না, এ আধ ঘন্টার মতো রেখে দিলে ভালো হয়, তো আমার সময় নেই, সেই কারণে আমি 5 মিনিট রেখে এবার লেচি কেটে নিচ্ছি। লেচির ভেতরটা সামান্য একটু গর্ত মতো করে দিতে হবে, একটু বাটির শেপে করে দিতে হবে, তার মধ্যে এই যে পুরটা আমি দিয়ে দিচ্ছি, পুরটা দিয়ে ভালোভাবে এটাকে মুড়ে ফেলতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে বেলার সময় বা ভাজার সময়। দেখতেই পাচ্ছেন এক্সট্রা যেই অংশটা সেটা আমি বের করে নিচ্ছি, এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সে ফ্রাইং প্যানে আমি তেল গরমে বসিয়েছি, এখান থেকে একটু গরম তেল নিয়ে লুচিগুলো আমি বলে নেব, তাতে লুচিগুলো ভালো ফুলবে। এবার লো মিডিয়াম হিটে আমি পুরিগুলোকে ভেজে নেব, একদম
তেলটা হাই করে ভাজবো না তাহলে কি হবে, দুই পাশটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে অংশগুলো কাঁচা থেকে যাবে। সেই কারণে একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে আমি পুরিগুলো বেলে নেবো। দেখতে পাচ্ছেন কতটা ফুলছে পুরিগুলো। পুরিগুলো ভেজে নেব এবং এক সাইডে আমি পুরি ভাজতে থাকবো, আর এক সাইডে আমি সবাইকে খেতে দিয়ে দেবো, কেন পুরিগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এখানে আমি দিদির আর কমলের খাবারটা দিয়ে দিয়েছি, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। এই যে চলে এসছে আমার দেওর, ওকে তো আপনারা সবাই চেনেন। ওর রিভিউটা খুবই ইম্পর্টেন্ট, কেন ও জেনুইন রিভিউটা দেয়। চিনি দেখাবা তা বললে তুমি, এটা কি ঠিক? আগে আমি তো খাচ্ছি, আবার বলে তুমি কি খাবে? যখন বলেছে মিঠা মিঠা খাওয়াবে, মিঠা খাও, মিঠা মিঠা মিঠাই। রুস্কিতে কি বলে মিষ্টিকে? স্লাতকি। তুমি কি খেতে চাইছো? ওরে ওদি আমি বানিয়েছি, অমন করে তাকানো কিছু নেই, আমি বানিয়েছি সত্যি। ইয়েস, এই সত্যি গো, এগুলো সব আমি কিনে এনেছি যে পেপার গুলো, যাতে একদম রিয়েল লাগে। তো রিয়েলই তো এটা, হায় হায়, কিন্তু বিশেষ একটা ভালো নেই। কি বলে ভালো হয়? চিনি পরিমাণটা পুলিশে হয়ে গেছে বেশি 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 হলে তো আমার জন্য ঠিক আছে। এটা এটা একদম পারফেক্ট। এই এই যে এই মিষ্টিটার জন্য 100 কন্যার মাথা হলো তুমি বাড়ি ফেরার পথে আমি স্টেশনটায় নামলাম, যে স্টেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, বোন বলেছিল। স্টেশনটার নাম হচ্ছে জেনিত। তো স্টেশনটা দেখলে দেখেই বুঝতে পারছেন আশা করি কতটা সুন্দর আর কতটা কালারফুল। আর জানেন তো সেন্ট পিটার্সবার্গের প্রত্যেকটা মেট্রো স্টেশন আলাদা আলাদা স্পেশালিটি আছে। আমরা চেষ্টা করব আগামী দিনে যে কোনো স্টেশনে যখনই যাব না কেন সেই স্টেশনগুলোর বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব। আর এই জেনিত হচ্ছে রাশিয়ার সবচাইতে বড় ফুটবল ক্লাব, আর এই ক্লাবের নাম অনুসারেই এই স্টেশনটার নামকরণ হয়েছে জেনিত। এখানে 5টি লাইন, তার মধ্যে এটা 3 নম্বর লাইনে অবস্থিত। এই স্টেশনটি 2018 সালে 26 মে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় এখানে যে কটি মেট্রো স্টেশন বানানো হয়েছিল তার মধ্যে এটিও একটি। আর এই স্টেশনের আরেকটা স্পেশালিটি হচ্ছে বিভিন্ন সময় তারা যে চ্যাম্পিয়ন লিগ জিতেছে তার চিহ্নগুলি রয়েছে স্টেশন। কোন বছর তারা কোন কোন ট্রফি জিতেছে সবগুলি স্টেশনের বিশদে বিবরণ দেওয়া আছে। আবার বিভিন্ন সময় জেনিত দল জিতেছে এমন বিশ্বকাপ ফুটবলের কিছু নিদর্শনও এই স্টেশনে রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন সামনেই রয়েছে। রাশিয়ান কাপ উইনার্স, রাশিয়ান চ্যাম্পিয়নশিপ, রাশিয়ান সুপার কাপ, আরও বিভিন্ন ধরনের সব জিনিস। আর রাশিয়ানরা তো ফুটবল প্রেমী। আর জানেন তো এই স্টেশনের বাইরেই রয়েছে স্টেডিয়াম, মানে জেনিতের যে স্টেডিয়ামটা সেই স্টেডিয়ামটা রয়েছে স্টেশনের ঠিক বাইরেই। তো আজকে তো আর যাওয়া হবে না। আর এই দেখুন এই যে স্টেশনের গায়ে গায়ে না সমস্ত স্টেশনে এরকম ম্যাপ দেওয়া আছে, মানে প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা ম্যাপ দেওয়া আছে। তো যেটা বলছিলাম আজকে আর বাইরে বেরোবো কিন্তু ওই স্টেডিয়াম পর্যন্ত যাওয়া হবে না, অনেকটা দেরি হয়ে গেছে, হয়তো স্টেডিয়াম বন্ধও হয়ে গেছে, গিয়ে ফালতু আমার আর দেখাও হবে না, আপনাদেরকেও দেখানো হবে না। তো একদিন সময় করে আসবো সবাই মিলে, আপনাদেরকেও দেখাবো এখানকার স্টেডিয়ামটা। তবে আজকে স্টেডিয়াম দেখাতে না পারলেও বাইরে আমাকে বেরোতেই হবে, কারণ এই জেনিতে আমি যখন নামলাম তখন দেখলাম যে আমি আমাকে বাড়িতে ফেরার জন্য যে আবার ট্রেন ধরতে হবে সেটা আবার অন্য পাশ দিয়ে গিয়ে ধরতে হবে, মানে
স্টেশন থেকে বাইরে বেরিয়ে আবার ঢুকতে হবে নতুন করে। যেমন আমরা যে স্টেশনে থাকি বেত্রানব, সেখানে যেমন স্টেশনটা মিডিলে আর দু সাইড দিয়ে ট্রেন লাইন, তো যে কোনো আমি আপে ডাউনে যে কোনো ট্রেনে যখন তখন উঠে যেতে পারছি। কিন্তু এই স্টেশনটাতে আবার অন্যরকম, এটাতে বাইরে বেরিয়ে নতুন করে আবার ঢুকতে হবে। তো আমি তো জানতাম না, তার জন্য আমি নেমে গেছিলাম। যদিও বা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই স্টেশনটাতে নামার, এত সুন্দর একটা স্টেশন। আমি যতবারই এখান থেকে গেছি না কেন, আমি বারবারই এই স্টেশনটা দেখে নামতে চেয়েছি। আর জানেন তো, আমাদের বাড়ির স্টেশনটা থেকে এখানে আসতে এই 20 মিনিট থেকে 25 মিনিট লাগে, মানে দুটো লাইন চেঞ্জ করতে হয়। কিন্তু এত কাছে থেকেও না এই স্টেশনটাতে কখনো আসা হয় না বা নামাও হয় না। তো বনুকে আজকে তো আসতে নিয়ে আসতে পারলাম না, কারণ পুচকুটার একটু শরীরটা ভালো নেই। ও 3 দিন ওকে বাইরে বেরোনো বারণ, ডাক্তার বারণ করেছে। তো এরপরে যেদিনই আসবো না কেন আমরা স্টেডিয়ামে যাবো। যদিও বা আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর স্টেডিয়ামের মাঠটা হয়তো বন্ধ হয়ে গেছে, বাইরে বেরিয়ে স্টেডিয়াম দেখাও যেত না। আর যারা রাশিয়াতে থাকেন বা যারা পর্যটক হিসাবে রাশিয়াতে আসেন, আমি বলবো তাদেরকে যে একবার হলেও তারা স্টেশনটাতে অবশ্যই আসবেন। স্টেশনটা না দেখলে একটা খুব বড় জিনিস মিস হয়ে যাবে দেখাটা। আর শুধু স্টেশনটা না, স্টেশনটার বাইরেও প্রচুর প্রচুর দেখার মতো জিনিস রয়েছে। স্টেডিয়াম থেকে শুরু করে আরও বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আজকে আমি যাচ্ছি না, কিন্তু আমি কদিনের মধ্যেই আবার যাবো, হয়তো আগামীকালে চলে আসতে পারি, ঠিক নেই। আর এই স্টেশনের বাইরেই রয়েছে সমুদ্র, আর তার আগে একটা পার্ক মতো আছে ছোট, তো ওখানে একটা ফুটবলের স্ট্যাচু করা আছে, আমি ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলে নেব। তাহলে চলুন এখন যাই, আগে বাইরে বেরোই, আবার আমাকে বাড়ি ফেরার জন্য আবার স্টেশনেই ঢুকতে হবে। তো এখানকার মেট্রো স্টেশনগুলো তো অনেকটা ডিপ হয়, সেটা তো আগেই বলেছি আপনাদেরকে, দেখিয়েওছি। তো দেখে হয়তো বুঝতেই পারছেন এই যে কতটা ওপরে চলে আসলাম, আমাকে আবার ওপরে উঠতে হবে, তারপরে বাইরে বেরোতে হবে। ও আর আজ তো ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে আজকে রথযাত্রা, তো আজকের দিনটা আমরা খুব মিস করছি। এই সময় ভারতে থাকলে কত মজা করতাম, রথের দড়ি না টানলে তো হয়ই না, তারপরে মেলা দেখতে যাওয়া, পাঁপড় খাওয়া, আরও বিভিন্ন আনন্দ যাকে বলে। তো আজকের দিনটা খুবই মিস করছি। তবে এখানে না ইস্কন মন্দির আছে, সেখানেও রথ টানা হয়, কিন্তু এবার যেতে পারলাম না। আমাদের পুচকুটার শরীর ভালো ছিল না, আর হচ্ছে আমি সারাদিন প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, তবুও কাজগুলোকে অ্যাভয়েড করা যেত যদি পুচকুটাকে নিয়ে যেতে পারতাম। তো আজকে আর গেলাম না সেখানে, দেখি উল্টো রথে যদি পুচকুটার শরীর ভালো হয়ে যায় তাহলে অবশ্যই আমরা তো যাবোই, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাবো। আর এই দেখুন বাইরে বেরিয়ে পড়েছি। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটার উল্টো দিকেই রয়েছে হচ্ছে সেই স্টেডিয়ামটা। আজকে তো যাচ্ছি না, বাইরেটা শুধু একটু দেখি, আমি আবার ভেতরে ঢুকে যাবার। ওই যে ফুটবলের স্ট্যাচুটা রয়েছে, ওখানে গিয়ে আমি এখন কয়েকটা ছবি তুলে নেব, তারপরে আমি আবার মেট্রো করে বাড়িতে যাব। তো চলুন কয়েকটা ছবি তুলে আসি আগে। ব্যাস আমার ছবি তোলা কমপ্লিট, তাহলে এখন বাড়ির দিকেই যাই। যেমন দেখেছিলেন অনেকটা উঁচুতে উঠেছিলাম, এখন আবার সেই একইভাবে অনেকটা নিচে নামতে হচ্ছে। জানেন তো রাশিয়ানরা কেমন রথ উৎসব পালন করে, সেটা দেখার খুব ইচ্ছা ছিল, খুব। এবছর 100% শিওর ছিলাম যে এবার রথযাত্রা দেখতে যাব। শুধু আমাদের কাভিয়াংশের জন্য যাওয়া গেল না, এবার ও এত ছোট মানুষ, ওই যদি যেতে না পারে ওকে ছাড়া কি যেতে ভালো লাগে বলুন। তো যাই হোক এখন বাড়িতে যাই। এই যে স্টেশনে নেমে গেলাম, আবার একই রকম, আপে বলুন বা ডাউনে বলুন, প্রত্যেকটা জায়গাতেই ওই একই রকমের নিদর্শন রয়েছে। আর এখানে ট্রেনের জন্য না বেশি টাইম ওয়েট করতে হয় না, কয়েক সেকেন্ড, মানে ধরুন 40 সেকেন্ড, 50 সেকেন্ড, বা খুব বেশি হলে 1 মিনিট 1.5 মিনিট ওয়েট করতে হয়, তার মধ্যে নেক্সট ট্রেন চলে আসে। এর জন্য কি হয়, এখানে অত বেশি ভিড়ভাড়টা হয় না, মানে সবসময় ট্রেন তো খুবই অ্যাভেলেবেল থাকে, এই জন্য ট্রেনের জন্য কাউকে ওয়েট করতে হয় না, তো তাই জন্য স্টেশনে বেশি গ্যাদারিং হয় না। দেখুন আমি নিজেই বললাম যে আপ ডাউন দুটো প্ল্যাটফর্মেই একই রকমের নিদর্শন রয়েছে, তবু আমি বারবার করে ঘুরে ঘুরে দেখে যাচ্ছি এই একই জিনিস, কিন্তু আমি ওপাশ থেকেও দেখে এসেছি, তবু আরেকবার দেখতে ইচ্ছে করলো। তো যাই হোক আমার ট্রেন চলে আসছে, তো আমি এখন বাড়িতে যাব। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।